चलो रे काम जरा जाने ना चलो रे नादुखिया काम जरा जाने ना तारा आज दिन एरक বরাক ভেলি সবফালে বর্ষণ চলি আছে আর বিশেষকে লংগাই যে আমার নই লংগাই নইটো ভয়ানক রূপ ধারণ করে যেতিয়া মিজোরাম বিশেষকে বেশি বর্ষণ হয় আর এইটোরই পরিণাম হয়েছে আপনাদের দেখি পাইছে যে খুব স্পিডে লংগাইয়ের পানি বাড়ি আছে আর এতিয়া মানে ডেঞ্জার লেভেল ক্রস করেছে প্রায় 1 মিটার ডেঞ্জার লেভেলের উপরত আছে আমি এতিয়া যেটা স্ট্যাটাস দেখিল যে 24.32 সেন্টিমিটার পানির বর্তমান ইয়ে আছে তো প্রায় নেয়ার অবাউট 100 ভিলেজের উপরত মানে বন্যা বন্যার কবলিত হয়েছে আর বহুত মানুষ প্রায় 15-20 হাজার মানুষ এতিয়ালৈকে মানে বন্যার কবলত আছে তো আর যদি বরষুণ হয় তাহলে আরও পরিস্থিতি ভয়ানক রূপ ধারণ করব আমার সার্কুল অফিসার বালারি মহোদয় ডিসি আমার মৃদুল কুমার যাদব সবই আছে আর আইছে সাইট ভিজিট করেছে ইয়াত আমার পারুগাঁও একটা ঠাই মাঠাউরি সিঙ্গিলে ইয়াত আর একটা আমার কচুবাড়ি মাঠাউরি সিঙ্গিলে আর অল্প আগত আর একটা পর্শন মানে ইয়ে হয়েছে তাতে যাওয়াটু ব্যবস্থা নাই এতিয়া নৌকার জড়িয়ে আমরা যাম তো যে পরিস্থিতি আছে এটু মানে ভয়ানক আর আমি গোটে রাইজক অনুরোধ করেছো যাতে সব সেফ জোন যায় আর নদীর মানে আশেপাশে যাতে না যায় পানির বাচ্চা আমার যান লড়া ছোৱালীবিল আছে যাতে পানির ওসরত না যায় এটাই সবর একটা আবেদন করছো আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের লগত আমার কথা হয়েছে আমার ওয়াটার রিসোর্স মিনিষ্টার পীযুষ হাজারিকা ডাঙ্গরিয়া মহোদয়ের লগত আমার কথা হয়েছে মানে বন্যা পরিস্থিতির উপর পুরা ঘন্টায় ঘন্টায় রিপোর্ট মানে লই আছে ত
তো আশা রাখিছো যে আজি যদি বৰষুণ কম হয় তেতিয়াহলে নর্মাল একটা স্থিতি কালি পরহির ভিতর স্যার বহু আজির আজি মানে অলরেডি আমার সার্কুল অফিসার রিপোর্টিং করে দিছে আমার যেটু লাগে সেটা ধীরে ধীরে সার্কুল অফিসার যেটু আমার মানে সার্কুলর স্টাফ আছে বা আমার ডিজাস্টার ম্যানেজমেন্টের জড়িয়তে এইবিল অ্যাসেসমেন্ট করে কালির ভিতর গোটে সবর ব্যবস্থা করা হব আর যদি মানে ক্যাম্প খোলা লাগে তেতিয়াহলে মানে ওসরে পাশরে যত সেফ স্কুল যেটু আছে যত পানি নউঠে এই এইবিল স্কুল আমার অলরেডি এসার্টেন করা হয়েছে তাতেই মানুষবিল যাই উঠবে।